বাবাজি বন্ধুরা আমার, আপনারা হয়তো এখনো মজা পান নাই ফদরিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলবি ফদলিল্লাহ বলতে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে, অবি রহমতিহি বলতে নবীর সুন্নাহকে বোঝানো হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, রয়ুসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সম্পর্কে জামানার পয়গম্বর দোয়া করেছে, আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ, অর্থাৎ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা এত বড় ইলমের অধিকারী করেছেন আমার নবীর দোয়ার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার পয়গম্বরের মিসওয়াক মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আবার কখনো গামছা মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন, উজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। জামানার পয়গম্বর গভীর রাতে ডাক দিয়ে বলেন, তাল হুনা তাফাদ্দাল, আসো। আসার পর রফা ইয়াদাইয়া ইলা সামায়, আকাশের দিকে দু হাত তুলে জামানার পয়গম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দিন ওয়াফাক্কিহু, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল ওয়াফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল ওয়াফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ গো, এই আমার ভাই আমার আব্দুল্লাহকে তুমি ইলমের এমন ধারক বাহক বানিয়ে দাও, সে জানে যাতে ইলমের বিস্তারিত আলোচনা করতে পারে, গভীর জ্ঞানগুলো তাকে দান করো, এবং ফিকহ শাস্ত্রের শরীয়তের সকল মাসআলাগুলো তার কলবের ভিতরে তুমি জারি করে দিও। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামানার পয়গম্বর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেত, কঠিন কঠিন মাসআলার যখন সম্মুখীন হতাম, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মহিলা ছিলেন, তার কাছে আমরা যে কোনো সময় যেতে পারতাম না, যখন সম্ভব হতো আমরা তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতাম, কারণ জামানার পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা আমার সহধর্মিনী আয়েশাকে নিসবুদ্দিন দিনের ধর্মের অর্ধেক জ্ঞান আল্লাহ তাআলা আমার স্ত্রী আয়েশাকে দান করেছেন। এই যে দিনের অর্ধেক পেয়েছেন নবীর সোহবতের কারণে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু স্ত্রীর কাছে মহিলার কাছে সব সময় যেতে পারতেন না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমরা বয়সে অনেক মুস্তাফ জুনিয়র, অনেক ব্যবধান বয়স প্রায় 30-এর মতন পার্থক্য, এরপর ছোট্ট আব্দুল্লাহর কাছে চলে যেতাম, গিয়ে জিজ্ঞাসা করতাম, আব্দুল্লাহ এই মশালাটা কেমন হবে? আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে দেরি হতো, তার জবান দিয়ে রেলি হয়ে যেত, মনে হয় যেন অটো সিস্টেমে তার জবান দিয়ে বের হচ্ছে মশালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জীবন দেওয়া আমার, এটি একটি কারণ ছিল, প্রিয় নবীর সুবতের কারণে নবী গভীর রাতে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু ফিত্তাবীর ওয়াফাক্কিহু ফিদ্দীন, মাবুদ গো এমন কোন জ্ঞান বাকি রাখবে না, আমাকে তুমি যে ইলমে তাবীর দান করেছো, ইলমে মারিফাতের জ্ঞান দান করেছো, এক সময় আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার সাহাবায়ে কেরাম কার কাছে যাবে শরীয়ত বোঝার জন্য? আমার আব্দুল্লাহকে আমার ইলমের সেই দরজাটা উন্মুক্ত করে দিও। বাবা জীবন নামত সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলবি ফাদলিল্লাহ, ফাদলিল্লাহ বলতে আল মুরাদু বিহি আল কুরআনুল কারীম, কুরআনকে বোঝানো হয়েছে, অবি রহমতিহি বলতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার যতগুলো জগৎ রয়েছে, সাত আসমান সাত জমিন, এরপরেও আরো অনেকগুলো জগৎ রয়েছে, সমুদ্রের নিচের জগৎ রয়েছে, এই সমস্ত জগতের ভিতরে যত প্রাণীকুল রয়েছে, সব প্রাণীকুল সব সৃষ্টির জন্য আমি যেমন রব, আর এই সব সৃষ্টির জন্য আমার বন্ধু মুহাম্মদ হচ্ছে রহমত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের রহমত দিয়ে রহমাতাল লিল আলামিনকে বোঝানো হয়েছে, কাজে আল্লাহর কোরআন এবং রহমাতাল লিল আলামিনকে পেয়ে ফাবিজালিকা, অতঃপর তোমাদের এই দুইটা নিয়ামত পাওয়ার পর তোমাদের দায়িত্ব হচ্ছে, ফালিয়াফরাহু, যাতে করে তোমরা খুশি হও,
তাহলে আমরা সেই নবীকে পেয়ে সেই নবীর জন্মদিবস রবিউল আউয়াল মাসে হয়েছে আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার ঠিক কম খুশি না বেশি খুশি আমার প্রিয় নবী বলেন ادخال السرور في قلب المؤمن ادخال السرور في قلب المؤمن افضل العبادات আল্লাহর যতগুলো উত্তম ইবাদত রয়েছে তন্মধ্যে একটা উত্তম ইবাদত হচ্ছে মুমিন মুমিনার অন্তরের ভিতরে একটা আনন্দের সংবাদ পৌঁছিয়ে দেওয়া রবিউল আউয়াল মাস রবিউল শব্দের অর্থ বসন্ত আরব দেশের মানুষগুলো রবিউল আউয়াল এবং রবিউস সানি এই দুইটা মাসকে তাদের জন্য বসন্তের মাস মনে করত এর কারণ হচ্ছে রাহমাতালিল আলামিন দুনিয়া জমিনে যখন আগমন করলেন আগমনের পূর্বের অবস্থা এবং আগমনের পরের অবস্থা এই দুইটার মাঝে যখন ডিফারেন্স করতেন ডিফারেন্স করতে গিয়ে দেখছেন যে 570 খ্রিস্টাব্দে যখন রাহমাতালিল আলামিন আগমন করেছে এর আগের অবস্থা থেকে পরের অবস্থার ভিতরে দেয়ার আর ফার ডিফারেন্স আকাশ এবং জমিন যেমন ব্যবধান এর যে হাজার হাজার কোটি ব্যবধান হচ্ছে রাহমাতালিল আলামিন আগমনের পরের ব্যবধান জবান বলে আল্লাহু আকবার সেই ব্যবধানগুলা জানার দরকার আছে না নাই তাহলে আমরা ফজল বলতে আল্লাহর কোরআন রহমত বলতে আল্লাহর নবী রহমাতালিল আলামিন এরপর আমার আল্লাহই নবীকে শিক্ষা দিয়েছেন ফালিয়াফরাহু এই দুইটা নিয়ামত পাওয়ার পর আপনার উম্মতরা যাতে খুশি হয় তাহলে আজকে আমরা খুশি না বেজার শুধু খুশি না আল্লাহ তাআলা বলেছেন হুয়া খায়রুম মিন মা ইয়াজমাউ জীবনে যত ফজরের নামাজ পড়েছো জোহরের নামাজ পড়েছো আছরের নামাজ পড়েছো মাগরিবের নামাজ পড়েছো এশার নামাজ পড়েছো হজ আদায় করেছো কোটি কোটি টাকা তুমি যাকাত দিয়েছো যত সওয়াব কামাই করেছো জামানার পয়গম্বর আগমন করেছে এই আগমনের কথাটা মনে রে যদি তুমি একটু খুশি হও ওই সকল ইবাদত করলে এক পাল্লায় রাখলে যতটুকু ওজন হবে আর এই নবী এবং কোরআনের খুশিতে যদি এক পাল্লায় রাখা হয় এই